রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং এই প্রতিকূল পরিবেশে ভালো থাকার চেষ্টা করছো আর সেই সাথে করছো নিয়মিত পড়াশোনা প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কোর্স টিচার নাজরীন জাহান প্রভাষক অর্থনীতি বিভাগ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ আমি তোমাদের কোর্সে কৃষি ও গ্রামীণ অর্থনীতি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম সেই চ্যাপ্টারটির নাম ছিল কি সরকারের ভূমিকা आज के चैप्टारे और उपाय गुरुत्वपूर्ण जो प्रश्न रही सेगे आलोकपात कर चलो शुरू करा जा आज के नियमित क्लास प्रिय हमार अर्थनीति विभाग के तृतीय वर्ष शिक्षार्थी आबारो कोर्सर नाम कृषि और ग्रामीण अर्थनीति और अध्याय नाम मान पठित अध्याय आलोच्य आज के आलोचना करब सरकार भूमिका এর পূর্বেও সরকারের ভূমিকার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় বা আমরা আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির পক্ষে যুক্তি বা সুবিধা কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির বিপক্ষে যুক্তি বা অসুবিধা কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির সমর্থনযোগ্যতা এবং মূল্য সহায় নীতির নীতি বরং উপকরণ ভর্তুকি তাহলে প্রথমেই আমরা শুরু করি কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি বলতে আমরা কি বুঝি বা ইনপুট সাবসিডি ইন এগ্রিকালচার সেক্টর কৃষিখাতের উন্নয়নের উদ্দেশ্যে সরকার উপকরণ ক্রয়ে ভর্তুকি প্রদান করে থাকে কৃষি উপকরণের মধ্যে রয়েছে যেমন বীজ সার বিভিন্ন যন্ত্রপাতি কীটনাশক ইত্যাদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে উপকরণসমূহ খুব গুরুত্ব বহন করে কিন্তু দরিদ্র কৃষকদের পক্ষে কৃষি উপকরণসমূহ ব্যবহার করা সম্ভব হয় না তাদের কথা চিন্তা করে সরকার উপকরণ ভর্তুকি দিয়ে থাকেন তাহলে কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি বলতে আমরা বুঝলাম এরপরে আমরা আলোচনা করি কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির পক্ষে যুক্তি বা সুবিধাসমূহ এখানে কি রয়েছে ভোক্তার স্বার্থ সংরক্ষণ কৃষকের আয় বৃদ্ধি উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তি ব্যবহার তাহলে চলো আমরা এক এক করে সবগুলো নিয়ে আলোকপাত করি প্রথমে আসি কি ভোক্তার স্বার্থ সংরক্ষণ সরকার কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি প্রদান করলেও উৎপাদন ব্যয়ের বহুলাংশে হ্রাস পায় ফলে বাজারে পণ্যের মূল্যও কমে যায় এতে কি হয় ভোক্তা হয় উপকৃত তারপরে কি রয়েছে কৃষকের আয় বৃদ্ধি কৃষি উপকরণের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হলে একদিকে যেমন কৃষকের ব্যয় হ্রাস পায় অন্যদিকে উৎপাদন বৃদ্ধি পায় ফলে দরিদ্র কৃষকের আয় বৃদ্ধি পায় এরপরে রয়েছে কি উৎপাদন বৃদ্ধি প্রয়োজনীয় পরিমাণ কৃষি উপকরণ ব্যবহার করতে পারলে অবশ্যই কিন্তু কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে তারপরে রয়েছে কি প্রযুক্তি ব্যবহার দরিদ্র কৃষক পর্যাপ্ত মূলধনের অভাবে কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে না তবে উপকরণ ভর্তুকি পেলে তা অনেকাংশেই সমাধান করা যায় তাহলে আমরা কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির পক্ষে যুক্তিসমূহ বা সুবিধাসমূহ আলোচনা করলাম এরপরে আসি কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির বিপক্ষে যুক্তি বা অসুবিধাসমূহ সেগুলো কি করভার আরোপ উৎপাদন ব্যয় নগণ্য আয় বৈষম্য সৃষ্টি প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং সরকারের ব্যয় ঘাটতি চলো এক এক করে আমরা আলোচনা করি প্রথমে কি আসে করভার আরোপ করা অর্থাৎ আমরা এই করভার আরোপ করার আগে আমরা আলোচনা করি যে করভার আরোপ ভর্তুকি প্রদানের খরচ সরকারকে শেষ পর্যন্ত জনগণের উপর অতিরিক্ত কর আরোপের মাধ্যমে সংস্থান করতে হয় এতে কি হয় সমাজের বিভিন্ন শ্রেণীর উপর করভার বেশি পড়ে তারপরে কি রয়েছে উৎপাদন ব্যয় নগণ্য কিছু উপকরণ খরচ মোট উৎপাদনের খরচের এক নগণ্য অংশ মাত্র যেমন সার ও পানি সেচ তাই এইসব উপকরণ থেকে ভর্তুকি তুলে নিলেও এর ব্যয় প্রভাব খুবই নগণ্য তারপর কি রয়েছে আয় বৈষম্য সৃষ্টি অর্থাৎ উন্নত প্রযুক্তির ব্যবহার দরিদ্র কৃষকের ক্রয়ক্ষমতার বাইরে থেকে যায় অন্যদিকে বড় চাষিরা উপকরণ ভর্তুকির সুবিধা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধি করে ফলে তাদের আয়ও বৃদ্ধি পায় এতে বড় চাষি ও প্রান্তিক চাষির মধ্যে আয় বৈষম্য আরও বেড়ে যায় তারপরে কি রয়েছে প্রশাসনিক ব্যয় বৃদ্ধি কৃষি উপকরণের উপর ভর্তুকি প্রদান করা হলে উন্নয়নশীল দেশের সরকারের পক্ষে অতিরিক্ত ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে আর শেষ রয়েছে কি সরকারের ব্যয় ঘাটতি অর্থাৎ কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি প্রদান করা হলে অনেক সময় সরকারের ব্যয় ঘাটতি দেখা দিয়ে থাকে তাহলে আমরা কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির পক্ষে যুক্তি পড়লাম কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির বিপক্ষেও যুক্তি আলোচনা করলাম এরপরে আসি কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি কি সমর্থনযোগ্য
এর মধ্যে সুবিধার মধ্যে রয়েছে যেমন ভোক্তা স্বার্থ সংরক্ষণ করা যায়, উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকের আয় বৃদ্ধি পায়। আর অসুবিধার মধ্যে রয়েছে কি, করভার বিভিন্ন শ্রেণীর উপর বেশি পড়ে, বড় চাষি ও প্রান্তিক চাষিদের মধ্যে আয় বৈষম্য বাড়ে, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায়, সরকারের ব্যয় ঘাটতি দেখা দেয়। তাহলে এই প্রশ্নটাকে তোমাকে দিয়ে আমি আবারও বলছি যে কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তি কি সমর্থনযোগ্য। এটার উপসংহার বা ভূমিকার একটু রয়েছে, যেমন ভূমিকাতে আমরা বলতে পারি যে কৃষিখাতের উন্নয়নের উদ্দেশ্যে সরকার অনেক সময় বিভিন্ন কৃষি উপকরণ যথা যেমন বীজ, সার, কীটনাশক, সেচ ব্যবস্থা ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে থাকে। এতে যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধাও রয়েছে। আমি আবার উল্লেখ করছি, সুবিধার মধ্যে রয়েছে কি, ভোক্তার স্বার্থ সংরক্ষণ করা যায়, উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকের আয় বৃদ্ধি পায়। আর অসুবিধার মধ্যে কি রয়েছে, করভার বিভিন্ন শ্রেণীর উপর বেশি পড়ে, বড় চাষি ও প্রান্তিক চাষিদের মধ্যে আয় বৈষম্য বাড়ে, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায় এবং সরকারের ব্যয় ঘাটতি দেখা দেয়। তাই আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে, এই সুবিধা অসুবিধার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কৃষি উপকরণে ভর্তুকি প্রদান সাময়িক কিংবা বিশেষ অবস্থার প্রেক্ষিতে প্রদান করা যেতে পারে। এটি একেবারে প্রত্যাহার করা ঠিক হবে না। পাশাপাশি কৃষকরা যাতে সরকারের ভর্তুকির দিকে চেয়ে না থাকতে পারে সেই দিকে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি আসছি যে মূল্য সহায়তা নীতি বন কি উপকরণ ভর্তুকি। তার পূর্বে আমরা চলো আরেকটি প্রশ্ন আমরা আলোকপাত করি যে কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি অর্থাৎ বাংলাদেশ সরকারের ভূমিকাটা কি। এটা আমাদের একটু আলোকপাত করাটা ভালো যে রোল অফ বাংলাদেশ গভর্নমেন্ট যে কি কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির ক্ষেত্রে, যে এই বাংলাদেশ সরকারের রোলটা কি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিপুল জনগণের খাদ্য নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এগুলো অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কিন্তু দেশের সর্বত্র মাঠ পর্যায়ে কৃষকদের দোরগোড়ার সারসহ কৃষি উপকরণের সহজ প্রাপ্যতা নিশ্চিতকরণের পাশাপাশি সরকার এই সকল উপকরণের ক্ষেত্রেও ভর্তুকি প্রদান করে। আমরা এখন নিচে মানে ভর্তুকি প্রদানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। যেমন রাসায়নিক সারের ক্ষেত্রে বর্তমান সরকার কৃষি উন্নয়নের লক্ষ্যে দেশের সর্বত্র সার সরবরাহ এবং বিতরণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সরকার 70 দশকের শেষের দিক থেকে সারের উপর ক্রমান্বয়ে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। 80 দশকের প্রথম ভাগে ইউরিয়া সারের উপর ভর্তুকি একেবারে প্রত্যাহার করা হয়। তাছাড়া টিএসপি সারের উপর ভর্তুকি 30% এবং সিট্রেট অফ ফসফেট সারের উপর ভর্তুকি 27% কমিয়ে আনা হয়। ফলে 80 দশকের মাঝামাঝি সময়ে এসে সারের দাম প্রায় 15 গুণ কিন্তু বৃদ্ধি পায়। এই অবস্থায় সার কারখানা স্থাপন করে আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম উৎপাদন খরচে সার উৎপাদন শুরু করা যায়, ফলে কৃষকরা অনেক কম দামে সার ক্রয় করতে সক্ষম হয়। যেমন ধরো 2008 সালে ইউরিয়া সার আর থেকে 2009 সালে ছিল যে 2532 থেকে টিএসপি ছিল 156, ডিএপি ছিল 18, এএসপি ছিল 20, পিকেএস ছিল 40, এমপিও ছিল 75, এএস ছিল 3, জিপসাম। এইভাবে এগুলোকে মেট্রিক টন আকারে আমরা প্রকাশ করতে পারি। এই ছাড়াও রয়েছে যে 2009 থেকে 2010 সালে ছিল যে 2409 হচ্ছে ইউরিয়া, টিএসপি ছিল 4020 মেট্রিক টন, তারপর ডিএমপি ছিল 136 মেট্রিক টন, এসএসপি ছিল একেবারেই 0, তারপরে এসপিকেএস ছিল 50 মেট্রিক টন, এম ওপি ছিল 263 মেট্রিক টন, ও এএস ছিল 5 মেট্রিক টন এবং জিপসাম ছিল 20 মেট্রিক টন। আমরা এই মানে এই যে আলোচনা করলাম বা এই যে বিভিন্ন সারের বিভিন্ন যে ব্যবহারের পরিমাণ আলোচনা করলাম, আমি যে এই পরিমাপগুলো বললাম এগুলো কিন্তু হাজারে মেট্রিক টন, মানে আমি যে বললাম যে 50 মেট্রিক টন মানে 50,000 মেট্রিক টন। এই যে হাজারে মেট্রিক টন, আমি সারণীগুলো তোমাদের ছবি আকারে তোমাদের আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, তোমরা আশা করি সেটা দেখতে পারবে এবং বুঝতে পারবে। এরপরে আসি আমাদের কি বলা যায় যে রাসায়নিক সারের উপর থেকে যে ভর্তুকি প্রত্যাহার পরেও বিগত 3 বছরে সারের ব্যবহার কিন্তু বৃদ্ধি পেয়েছে। সরকার ভর্তুকির পরিবর্তে ভেজাল বা নকল বা নিম্নমানের সার উৎপাদন, আমদানি এবং বাজারজাতকরণের নিয়ন্ত্রণ করা সহ সারের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় সারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসে কি পানি সেচ।
বাংলাদেশে কৃষি উন্নয়নের ধারা অব্যাহত রাখার উদ্দেশ্যে সরকার ক্ষুদ্র সেচ প্রকল্প সমূহ যথা গভীর এবং অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প, ভাসমান পাম্প ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে ভর্তুকি প্রদান আরম্ভ করে। সরকার খাল নালা এগুলো পুনর্খনন বা সংস্কার, পাহাড়ি চড়া ঝিরিবাঁধ নির্মাণ, বিভিন্ন ক্ষমতার শক্তিচালিত পাম্প স্থাপন, বিদ্যুতায়ন, ব্যারিক পাম্প, সেচ নালা কার্যক্রম সম্পাদনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই খাতিকে বলা যায় যে সরকার ধীরে ধীরে কৃষি উপকরণের উপর থেকে ভর্তুকি হ্রাস করছে। এভাবে দীর্ঘমেয়াদে ক্রমশ ভর্তুকি হ্রাস করতে করতে একসময় পুরোপুরি প্রত্যাহার করাই গোটা অর্থনীতি তথা অর্থনৈতিক উন্নয়নের জন্য মঙ্গল হবে। এইখানে এক্ষেত্রেও আমাদের যেমন কি আমরা বলতে পারি যে যে এই বিভিন্ন বছরের সেচকৃত জমির জমির যে পরিমাণ রয়েছে সেচকৃত জমির পরিমাণ সেটাকে আমরা বলতে পারি, যেমন 2008 এবং 9 সালের পরিপ্রেক্ষিতে অগভীর নলকূপ হচ্ছে 33.72 লক্ষ হেক্টর, গভীর নলকূপ হচ্ছে 7.90 লক্ষ হেক্টর এবং অন্যান্য হচ্ছে 17.90 হেক্টর, অর্থাৎ 59.53 লক্ষ হেক্টর। এরপর 2009 এবং 10-এ ছিল 29.31, আর গভীর নলকূপে ছিল 6.60 এবং অন্যান্য ছিল 20.59, অর্থাৎ সর্বমোট 56.90 লক্ষ হেক্টর। আর 2010 এবং 11 সালের ছিল অগভীর নলকূপে ছিল ধরো 42.28, গভীর নলকূপের ক্ষেত্রে ছিল 8.43 এবং অন্যান্য ক্ষেত্রে ছিল 23.78, অর্থাৎ 74.49 লক্ষ হেক্টর। তাই আমরা আবারও বলছি যে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কৃষি উপকরণের উপর থেকে ভর্তুকি হ্রাস করা হচ্ছে। তাই আমরা বলতে পারি যে যে কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি অর্থাৎ বাংলাদেশ সরকারের ভূমিকা কি সেটা নিয়ে আমরা আলোকপাত করলাম। এরপরে আসি মূল্য সহায়তা নীতি বনাম উপকরণ ভর্তুকি। কৃষি পণ্যের মূল্য সহায়তা নীতি বা উপকরণ ভর্তুকি উভয়ে মূলত দরিদ্র কৃষকের আয় স্তর এবং পণ্যের মূল্য স্তর স্থিতিশীলতা রক্ষার জন্য গ্রহণ করা হয়ে থাকে। সরকার কর্তৃক গৃহীত এই কর্মসূচি দুটির ভালো এবং মন্দ উভয় দিকই রয়েছে। এক এক ধরনের অর্থনীতিতে এক একটি কর্মসূচি প্রয়োগযোগ্য হতে পারে। এই দুটি কর্মসূচির যে একটা তুলনামূলক আলোচনা রয়েছে আসো আমরা সেই এখন আলোচনাটা করি। প্রথমত, কোনো নির্দিষ্ট অঞ্চলের কৃষককে নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে মূল্য সহায়তা প্রদান করলে ওই অঞ্চলের কৃষকের সাথে অন্যান্য অঞ্চলের কৃষকের আয় বৈষম্য সৃষ্টি হতে পারে। পক্ষান্তরে উপকরণ ভর্তুকি নীতি এই ধরনের আয় বৈষম্য সৃষ্টি করে না। দ্বিতীয়ত ক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি আপৎকালীন সময়ে মূল্য সহায়তা নীতি প্রয়োগ হয়। পক্ষান্তরে কৃষি খামারের আকার, রাসায়নিক সার, উন্নত মানের বীজ ও সেচ সুবিধা ইত্যাদি ব্যবহারের উপর নির্ভর করে। তৃতীয়ত, কৃষি পণ্যের উৎপাদন ও মূল্য স্তর স্থিতিশীল রাখার ক্ষেত্রে মূল্য সহায়তা নীতি অধিকতর কার্যকর। পক্ষান্তরে উপকরণ ভর্তুকির মাধ্যমে শুধুমাত্র কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে। আর চতুর্থত ক্ষেত্রে, অর্থনৈতিক মন্দার সময়ও বা প্রাকৃতিক দুর্যোগের সময়ও মূল্য সহায়তা নীতি প্রয়োগ করা হয়। আর পক্ষান্তরে কৃষি আধুনিকায়নে উপকরণ ভর্তুকি প্রদান করা হয়ে থাকে। পঞ্চমত হচ্ছে, মূল্য সহায়তা নীতিতে প্রশাসনিক ব্যয় তুলনামূলকভাবে কম হয়। অন্যদিকে উপকরণ ভর্তুকির প্রশাসনিক ব্যয় মূল্য সহায়তা নীতি অপেক্ষা বেশি হয়ে থাকে। আর 6 নম্বরে কি বলতে পারি যে মূল্য সহায়তা নীতির সুবিধা সকল কৃষক ভোগ করতে পারে, অন্যদিকে উপকরণ ভর্তুকির সুবিধা অপেক্ষাকৃত বড় কৃষক বা বড় খামারগুলো গ্রহণ করে। এখন আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সময় ভেদে, স্থান ভেদে বা অর্থনৈতিক অবস্থা ভেদে মূল্য সহায়তা নীতি বা উপকরণ ভর্তুকি কার্যকর হতে পারে। সামাজিক কল্যাণের দিক থেকে মূল্য সহায়তা নীতি অধিকতর কার্যকর হয়। বাজার নিয়ন্ত্রণে উপকরণ ভর্তুকির ভূমিকা নগণ্য থাকে, তবে বাংলাদেশে এখনও তার প্রয়োজনীয়তা রয়েছে। তাই বছরের পর বছর লাগাতারভাবে মূল্য সহায়তা নীতির প্রয়োগ বাজেটের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে কি হয়, ধীরে ধীরে উপকরণ ভর্তুকি হ্রাস করাই উচিত, তবে বিশেষ প্রয়োজনে আপৎকালীন সময়ে কৃষকের আয় স্তর স্থিতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশে কৃষিক্ষেত্রে মূল্য সহায়তা নীতি প্রয়োগ করা যেতে পারে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা
আমরা আজকে কি কি আলোচনা করলাম? আমরা আজকে আলোচনা করলাম সরকার ভূমিকা চ্যাপ্টারে কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি, কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির পক্ষে যুক্তি সমূহ বা সুবিধাসমূহ কি কি, ভোক্তার স্বার্থ সংরক্ষণ, কৃষকের আয় বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তি ব্যবহার। এরপর আমরা আলোচনা করলাম কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির বিপক্ষে যুক্তি বা অসুবিধাসমূহ কি, করভার আরোপ, উৎপাদন ব্যয় নগণ্য, আয় বৈষম্য সৃষ্টি, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং সরকারি ব্যয় ঘাটতি। এরপরে আমরা কি পড়েছি যে কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি কি সমর্থনযোগ্য? এই কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকি সমর্থনযোগ্যের সুবিধাও যেমন রয়েছে অসুবিধাও রয়েছে। সুবিধার মধ্যে কি রয়েছে? ভোক্তার স্বার্থ সংরক্ষণ করা যায়, উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকের আয় বৃদ্ধি পায়। আর অসুবিধার মধ্যে কি রয়েছে? যে করভার বিভিন্ন শ্রেণীর উপর বেশি পড়ে, বড় চাষি প্রান্তিক চাষিদের মধ্যে আয় বৈষম্য বাড়ে, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায় এবং সরকারের ব্যয় ঘাটতি দেখা দেয়। আর পঞ্চমত, এরপর আগে আমরা কি পড়লাম যে কৃষিক্ষেত্রে উপকরণ ভর্তুকির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকা কি, আর শেষ পর্যন্ত আমরা আলোচনা করলাম কি মূল্য সহায়তা নীতি বনাম উপকরণ ভর্তুকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা আজকে সরকারের ভূমিকার যে শেষের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে আজকে আমরা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো এবং করতে পারবে রপ্ত। আর তোমরা বিগত প্রশ্নগুলো এই চ্যাপ্টারে সরকারের ভূমিকার যে আমি আরও কতগুলো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোকপাত করেছি বা আলোচনা করেছি, তোমরা সেই প্রশ্নগুলো বারবার দেখবে, ভিডিওগুলোকে বারবার দেখার চেষ্টা করবে এবং সেই সাথে করবে রপ্ত। এবং আমি বিশ্বাস করি তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক করবে। আমি আশা করি তোমাদের যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। তাহলে আমরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। শেষ করার পূর্বে তোমাদেরকে আবারও বলছি, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই চলবে না, কি তার সাথে করতে হবে, অন্যকেও সেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ প্রদান করতে হবে এবং বুঝাতে হবে। কারণ আজকে তোমরাই, ছাত্ররাই কিন্তু ভবিষ্যতের দেশের কি কর্ণধার। সুতরাং এখন থেকেই তোমাদের সেই লাগাম বা তোমাদের স্থায়িত্বকে টিকিয়ে রাখার জন্য এখন থেকেই সেই অভ্যাস গড়ে তুলতে হবে। এবং আমার বিশ্বাস, আমার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা সেই আমাদের মনের আশা অবশ্যই পূরণ করবে এবং তোমরা আলোকিত মানুষ হয়ে এবং সাদা মনের মানুষ হয়ে সবার কাছে আমাদের কলেজে সুনাম এবং কি আমাদের সাফল্য সারা বিশ্বে ছড়িয়ে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।